यो বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চমৎকার এক রিভিউ সম্পর্কে জানব। বন্ধুরা, এই যে স্ক্রিনে আপনি একটি পেস্ট দেখতে পাচ্ছেন, আমি নিশ্চিত যে আপনি হয়তো এই পেস্টটি ব্যবহার করেছেন। পেস্টটির নাম হচ্ছে কোলগেট ম্যাক্স ফ্রেশ কুলিং জেল। বন্ধুরা, সুপার ফ্রেশনেস এবং আপনার মধ্যে একটি অন্যরকম কনফিডেন্স গ্রো করবে এই পেস্টটি। পেস্ট কিন্তু বাজারে অনেক কোম্পানির অনেক ধরনের আছে, কিন্তু কোলগেট ম্যাক্স ফ্রেশ এই জেল পেস্টটি আপনি কেন ব্যবহার করবেন সেটি আজকে আমরা জানব। এই যে পেস্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্লু জেল, এর রেড কালারেরও রয়েছে। বন্ধুরা, কালার বড় বিষয় নয়, এই যে পেস্টটি রয়েছে এর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা দাঁতের জন্য, সুরক্ষার জন্য বেশি কার্যকর। যার মধ্যে একটি যদি বলি যে অ্যান্টি ক্যাভিটি, অর্থাৎ আপনার দাঁতকে সুরক্ষা দিবে, পোকা হবে না, বা যে হলুদ হলুদ ভাবটি হয় সেটি আপনার দাঁতে পাইরিয়া যাকে বলা হয় সেগুলো থেকে রক্ষা করবে। আরেকটি জন্য আপনি এই পেস্টটি ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে এর মধ্যে যে ম্যান্থন ব্যবহার করা হয়, আপনার মুখের মধ্যে একটি সাময়িক কুলিং ভাব চলে আসবে। আপনি ব্রাশ করলে আপনার মুখটা শীতল শীতল ভাব হয়ে যাবে, সেজন্য অনেকে এই পেস্টটি পছন্দ করে থাকেন। বন্ধুরা, আপনার দাঁতের সুরক্ষার জন্য অবশ্যই ভালো পেস্ট কিন্তু খুবই জরুরি, কিন্তু কোন পেস্টটি কিনবেন, কোনটি আপনার জন্য কার্যকর সেটি কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাই। সুতরাং আপনি যদি পরিবর্তন করে করে পেস্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এই পেস্টটি পছন্দ করতেই পারেন। আমরা এটি ব্যবহার করে দেখেছি, এটি বাংলাদেশে বিক্রি হয় 140 টাকা বাজারে খুচরা, কম পেতে পারেন 5-10 টাকা, ইন্ডিয়ান দাম হচ্ছে 110 টাকা। আপনি এটি বাইরে থেকে যদি ইন্ডিয়া থেকে আনেন তাহলে ইন্ডিয়ান প্রোডাক্টটিও আনতে পারবেন। আমাদের দেশে এই বাজারজাত করা হয় এই মোড়কে এভাবেই, এর রেড কালারের রয়েছে বাজারে, সব জায়গায় সব দোকানই আপনি এটি পাবেন। আরও কিছু কথা বলবো, যেটি হচ্ছে দাঁতের সুরক্ষার জন্য আপনাকে কিন্তু ভালো ব্রাশ এবং ভালো পেস্ট ব্যবহার করতে হবে। ভালো ব্রাশ কোনটি ব্যবহার করবেন সে নিয়ে আমরা আলাদা আরেকটি ভিডিও করব, এর আগেও পেস্টের ভিডিও দিয়েছি। বন্ধুরা, বলছি না যে এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পেস্ট, তবে এটির মান যতটুকু আমার কাছে মনে হয়েছে একেবারে খারাপ না। কম টাকার মধ্যে আপনি এই পেস্টটি ব্যবহার করে দেখতে পারেন, এতে সুফল পাওয়া সম্ভব। বন্ধুরা, দাঁত পরিষ্কার করার বেশ কিছু উপায় রয়েছে এবং ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী আমরা কিছু ভিডিও তৈরি করব দাঁতের চিকিৎসা এবং সুরক্ষায়। এখন কিছু কথা বলছি, সেটি হচ্ছে আপনি ব্রাশ কখন করবেন। হ্যাঁ বন্ধু, যখন খাওয়া শেষ রাতে ঘুমাতে যাবেন তার আগে অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে দাঁত খুবই মজবুত এবং সুরক্ষা নিশ্চিত হবে। কারণ হচ্ছে আপনার খাবারগুলো আপনি ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই কিন্তু ঘুমাতে গেলেন, আপনার মুখে আর দুর্গন্ধ হবে না। আর এই পেস্টটি দুর্গন্ধ দূর করতে বেশ সহায়ক, আপনার মুখের দাঁত ঝকঝকে সাদা করবে, মুখের দুর্গন্ধ দূর করবে। আর সকালে তো পেস্ট দিয়ে দাঁত মাজবেনই, তাহলে যে একটি কুলিং ভাব থাকবে মনের মধ্যে, একটি শরীরের মধ্যে একটি চনমনে ভাব চলে আসবে, সারাদিন ফ্রেশনেস থাকবেন এবং আপনার দিনটি বেশ ফুরফুরে কেটে যাবে। বন্ধুরা, ব্রাশ করুন দুইবার এবং অবশ্যই দাঁতের জন্য যত্নবান হবেন, ভালো ভালো ভিটামিন ডি সি সমৃদ্ধ খাবার খাবেন এবং অবশ্যই ভালো পেস্ট এবং ভালো ব্রাশ ব্যবহার করবেন। আজ এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।